যায় মাঝামাঝি এমন একটা রাস্তা বার করব আমাকে কেউ জনের বেঈমান বলতে পারে না আর ईमानदार বলতেও জোরে বলেন জোরে বলেন বলেন নবী তোমায় ভালোবাসি তোমার ভালোবাসা ভুলব না তবে দাড়ি রাখবো ছোট ছোট জীবনতে পারবে না আপনি নয় করে নবী তোমায় ভালোবাসে নবী তোমায় আঁমিছার না কতজন তবে নামাজ পড়ব জোহর আসর ফজরেতে পাব না ও সময় জামেলা কথা বোঝেন না বাবাজি সোনারা লালে বাবা তোমায় ভালোবাসি তোমায় আমি ছাড়ব না পাড়ায় মেলা হলে যাব আমি ঘরে থাকব না পাড়ার যত মেয়ে ছেলে দেখবে আমার যন্ত্রণা তখন মাথায় টুপি থাকবে না পেচাবে পানি লাগবে না এরা হলো খাঁটি মাল দু নম্বরে মাল না আজ লিখে নাম্বারটা পাড়া নাম্বার ছয় সুরার নাম সুরান নিসা আয়ের নাম্বার ওয়ান ফিফটি ওয়ান একশো একান্ন থেকে পঞ্চান্ন আল্লাহ শুনিয়ে দিয়েছেন ওই খাটি বেইমান গল তারা অর্ধেকে দিকে রাখে অর্ধেক ওদিকে রাখে যারা নাম আব্দুল সত্তর হবে বাপে নাম আব্দুল জব্বার হবে জীবনে মাথায় টুপি দেবে না তবে বগলের চুলা তো বড় হবে দড়ি পাকানোর জন্য খড় লাগবে

এরাও কিরকম বড় খাটি মাল আমার বাবা দিদা আমার সোনার চাঁদ বন্ধুরা বলবে আমরা জীবনে হারাম কোনো দিন খাবো না তবে সকালে উঠে সন্ধ্যায় সবার সময় টিভি না দেখে সকাল সন্ধ্যা করবে না এরা বলো একেবারে খাঁটি জিনিস ভেজাল না মুর্শিদাবাদের বাবা দিদা আমার আল্লাহওয়ালা ভাই জানিরা অসার গাছ এলাকার যুবকেরা কোরআন সাথে রেখে চলে যারা মুসলমান হলো তারা কোরআন হাতে রেখে চলে যারা না ফরমান হলো তারা এবার ভেবে দেখো আমরা কারা ওই বাবা যেমন আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা এটা গেল খাঁটি দেই মানে নমুনা আমার বাবা যে আমার সোনার বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আলে মোলামা দেখে মেলা দেবে মৌলবি হাফে দিকে কোরআন পড়াবে অন্য কাউকে ডাকবে না তবে খেতে বসার সময় দশ খানা পাতবে না বিসমিল্লা বলো খাবে না খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলবে না তবে যাবার সময় বদনাম করতে ছাড়বে

যদি মাদার তেজার একটা জামাতে হ্যান্ডেল ছাড়া ব্লাউজ দেখাতে পারেন বাকি জীবন আপনার ঘরে চাকরের কাজ করব মৌলবি বলবো না মাদার তেজা মুসলমান ছিল না কিন্তু নারী ছিল তাই পোশাকটা নারীর মতো ছিল আমাদের ঘরে নারী আছে আনারি ওটা নারী বলে না নারী হলো তারা পর্দার ভিতরে থাকে যারা তারা পর্দা খুলে হতে চায় যারা তারা খাঁচার ভিতরে থাকে যারা আর আনারি পাখি হলো তারা ফুড় করে উঠতে চায় যারা নারী হলো তারা স্বামীর নিচে নিচে থাকে যারা আর আনারি হলো তারা স্বামীকে পিছনে রেখে আগে চলে যারা আমাদের দেশের বৌরা আগে যায় না পিছনে ঘরে মিলা দিলে বোর কাছে পারমিশন নিতে হবে টানা হলে মিলা জোরে বলে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা বলে গেছে হুজুর রবিবার দিন ঘরে মিলা যাবে ঠিক আছে বলছি রবিবার দিন মিলাদ হবে বাড়ি থেকে ভাত খেয়ে বলছে শোনো রবিবার ঘরে মিলাদ হবে কার কাছে বললে কে কে তোমাকে বলতে বললো বলছে আমার রবিবার হবে না বলছি কেন আমার বড় বোন আছে তোর বড় বোন মিলাদ হবে না যদি বউ বলে মিলাদ হবে না ও সালার ছেলের বাপের তাকে নিয়ে আর মিলাদ দেয় হবে কারণ কারণ ভাত তো রাখবেই না মলিবি খাবে কি হ্যাঁ চাল ভিজিয়ে খাবে সে জন্য বউ আগে চলে না পিছনে যদি বলে বুঝে লাও তুমি কে আমি আর বলবো না এবার শোনেন খাঁটি মমিনের নমুনা এসব হুজুরা বসে আছে আমরা বসে জিজ্ঞাসা করেন والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آمنوا ونصروا أولئك هم المؤمنون حقا أولئك هم الكافرون

তারা আমার ডাকে সারা সামনে যত বাধা হবে পেরিয়ে যাবে তারা আইতে মিষ্টি দেখে কোলে তুলে নেবে যারা খাঁটি মুমিন হলো জোরে বলো খাঁটি মমিন বলো তারা ওদের যদি ভুল হয় ক্ষমা করে দেব আমি শুনে রেখে দিবি তোরা মোমিনের যদি কোনো ভুল হয়ে যায় কে ক্ষমা করে দেবে আল্লাহ শুধু ক্ষমা করে দেবো বলেন নাই ওলা আমাদের জিজ্ঞেস আপনি আলবি গ্রামার বোঝেন না অবশ্যই ক্ষমা করে দেবে আমি তাদের সম্মানের সঙ্গে খানা খাওয়াবো আপনি আমি কোথাও চলে যাই নতুন জায়গাতে বসে থাকি কেউ জিজ্ঞাসা করবে না কেন এসেছেন কোথায় এসেছেন কি করে করেন কোথায় যাবেন অত জিজ্ঞাসা করবে না আর যদি জিজ্ঞাসা করে তো সে সন্দেহ চলে খারাপ দেবে কিন্তু এইরকম একটা মানুষ পাঞ্জাবি পরে এক জায়গায় গিয়ে সন্ধ্যাবেলা বলছে একজন লোক এসে বলে চাচা আপনি এখানে বসে কেন একটা অসুবিধা পড়ে গেছি বাবা কিছু খেয়েছেন আসুন আসো দুটো খাবেন আসো সম্মানের সঙ্গে ডেকে খাওয়াবে আল্লাহ পাক হচ্ছে মুমিনকে আমি আল্লাহ সম্মানে রুজি দেবো বলেছি আর ভুল হলে মাফ করে দেবো এজন্য মুমিন হবে ইনশাআল্লাহ খাঁটি মমিন হবে ইনশাল্লাহ এখানে বায়ান দেখেন দেখাতে ফিরে আসে ওখানে রাস্তায় রাস্তায় লোক দাঁড় দেখে চলে এসছে পাঠিয়ে দিই শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে বলেন আল্লাহ প্রশংসার একমাত্র মালিক কে যদি বলেন আল্লাহ কিরকম আল্লাহ অন্ধের চোখে জ্যোতি বোবার মুখী কথা বাজার পেটে বাচ্চা ভিখারি কে বাদশা অচল কে সচল দুর্বল কে সবল যিনি এক পলকে বাঁচাতে পারেন তিনি হলেন তিনি হলেন আল্লাহ এটা যদি বিশ্বাস হবে তো আজমিরে কে কে যাবে এই পরিবেশ ছিলাম বলে বিশ্বাস করে যারা আজমিরে যাবে না তারা আজমিরে যাবে না যদি বলেন তারা আপনারা জীবনে কোনদিন কোনো মাজারে গেছেন আমি গেছি যারা গেছেন তারা হাত তুলে একটা মজার জিনিস শেখাচ্ছি আপনি দেখেছেন আপনি বাস্তব দেখাচ্ছি যারা মাজারে গেছেন তারা বলেন গেছেন জীবনে কোনো মাজারে দেখবেন কোনো মাজারে মেন মাজারে যখন যাবেন একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে মাজারে ঢুকতে হয় আছে না জানি কোন কথা মাঝে মাঝে না গেলে বুঝবেন কি করে শিখতে হবে তো হ্যাঁ যাবেন চলে যাবে প্রথমে যখন যাবেন তো দেখবেন মেন রাস্তা দুই দিকে লোক দু লাইন বসে আছে হাতে নিয়ে কানা খোরা অচল দুর্বল ভেঙ্গু তোবড়া বেকা পুচকা ফাচকা সব দুপাশে বসে আছে নারীতে পুরুষে ছোটতে বড়তে বসে আছে যেমনি খদ্দের নেমেছে খদ্দের বোঝা হ্যাঁ যেমনি খদ্দের নেমেছে ওরা দেখে না হিন্দু না মুসলমান যেমনি নামবে অমনি বাসন পাতবে বাবা কিছু দিয়ে যাও হেনা না বলে বাবা কিছু দিয়ে যাও আর ইয়ে নিষ্ঠুরের বাচ্চার কিচ্ছু শুনতে পাবে না চোখ বন্ধ করে চলে যাচ্ছে আমার বাবাজি আমার বন বুদ্ধিজীবী যুবকরা তোমরা বলো ভেবে বলো এই ফকির এই কানা এই অন্ধ এই বোবা এই কোমরা এরা জানে দিলে জ্যান্ত মানুষগুলো দিতে পারে কবর দিতে পারে পারে না এই কথাটা ওই ছাগল বোঝে বুঝলে এদের দিত কবরে দিত যদি বলেন কেন ছাগল বললাম একটু পরে আবার ওষুধ দেব ঘাবড়াবেন না আমি ছাগল দেখিয়ে তবে যাব না দেখিয়ে যাব না এ ছাগল এদেরকে দেবে না ওকে দেবে কারণ অন্ধ খোঁড়া কানারা জানে কবর দিতে পারে না কে দিতে পারে যদি বলে জ্যান্ত মানুষ দিতে পারে কবরের ভেতরে যে ও দিতে পারে না যদি পাত্র তাহলে এরা বাসনটা এদিকে না পেতে কবরের দিকে পাত্র বলতো বাবা যা আগে আমাদের দে সকালে বসে আছি বিকেলে আছি সন্ধ্যায় আছি তিন বেলা হ্যাঁ না কারণ জানি কবর দিতে পারে দিতে পারে না দিতে পারে কে আল্লাহ আর আল্লাহ পাঠায় যাদের কেরা হলো পাগলা ওই বাবাজি শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ

আজাচিত হইব তার সকল नेक বান্দা ও বান্দীদের উপরে সকলে বলি আল্লাহুম্মা আমিন বাবাজিদা সোনালা লালেরা জ্ঞানী জনতা সুধী মানুষেরা আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন মানুষ হয়ে থাকতে বলেছেন আর মানুষ হয়ে কবরে যেতে বলেছেন মানুষ হয়ে কবরে যেতে বলেছেন মানুষ হয়ে কবরে গেলে চিন্তা নাই কোন রকমের ঝামেলা নাই মাধ্যমে কোনো গল্প নাই তবে মানুষ হয়ে গেলে রেহাই নাই এটা শুনে যান আর নিয়ে যান বাবা মানুষেরা আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে কি বানিয়েছেন চট্টর বলে মানুষ বানিয়েছেন আর বাকি সব জানোয়ার বাকি সব গরু ছাগল হাঁস মুরগি সব জানোয়ার হ্যাঁ না বলেন তাহলে আমরা মানুষ আর বাকি সব জানোয়ার কেন হলো ওদের নাম জানোয়ার কেন হলো আমাদের নাম মানুষ কেন হলো এটা কখনো ভেবেছেন ভেবেছেন এটা গরু ভাবে না ছাগলও ভাবে না হাস তো ভাবে না আমিও একরকম না দু রকম না না তো মানুষ কি করে হলে মানুষ ভাবে জন্তু জানোয়ারে ভাবে মানুষ ভাবে তাই এরকম মোটা মোটা গেঞ্জি পাবে গরু পেয়েছে গরু সেই গোয়ালে নেন চলে শুয়ে মানুষ ভাবে তাই মোটা লুঙ্গি ছেড়ে এত সুন্দর লুঙ্গি পাবে মানুষ ভাবে তাই কানের উপরে কান পাটি চাপে গরুর কানে কি আছে ভাবে নাই পায় নাই তাই মাটির বাড়ি ভেঙে মার্বেলের বাড়ি বানাবে গরুর গোয়াল সেই একই আছে গোজমরা হ্যাঁ না বলেন বাবাজি গরু ভাবে না তাই পায় না আমিও ভাবি না আমার নাম ওই হলো না আলাদা হলো ওই বাবাজিরা মেয়েদের মহতম দোস্ত আমার আল্লাহ ভাইরা পৃথিবীতে সোনার ক্ষমতা সব প্রাণীর আছে গরু কিংবা ছাগল মানুষ কিংবা ভেড়া পৃথিবীর সব প্রাণীর আল্লাহ সোনার ক্ষমতা দিয়েছে দিয়েছে না দেয় না একটা ছাগল কালো বাগানে ঢুকছে আমি দু তোমার হ্যাঁ ছাগল লাগবে হ্যাঁ না বলেন তার মানুষ শুনতে পেয়েছে হ্যাঁ না বলেন কোন গরু গলি খুলে চলে যাচ্ছে হাঁক মারেন দাঁড়িয়ে যাবে তার মানে কি গরুটা শুনতে পাচ্ছে কুকুর এক জায়গায় ছুটে যাচ্ছে হাঁক মারেন দাঁড়িয়ে যাবে তার মানে শুনতে পাচ্ছে কিন্তু শুনতে পেয়েছে বুঝতে পেরেছে না বোঝে কে মানুষে বোঝে কে জোরে বলেন মানুষে বোঝে না কে জানোয়ারে বোঝে না কে যদি বলেন তাহলে মানুষ বোঝে মানুষকে বোঝানো যায় জানোয়ার বোঝে না জানোয়ারকে বোঝানো যদি বলেন এবারে আপনাকে বলে দিচ্ছি আপনি টাকটাকটাকটা করে মিলিয়ে না আমি বলেছি বাস্তব মিলান করার মিলান জানার চলে যান জানোয়ারে বোঝে না জানোয়ারকে বোঝানো যায় না মানুষ বোঝে মানুষকে বোঝানো যদি বলেন যাই রিয়াসতুল্লাহ শোনাচ্ছিল আপনাদের সামনে কি যে আমি পঞ্চান্ন টাকার টিকিট কেটে মুরাদাবাদে গেছি বলছিল না সেই পঞ্চান্ন টাকার টিকিট থেকে এখন কত হয়েছে জানেন সেদিনের পঞ্চান্ন টাকার টিকিটটা আজকে কত আড়াই হাজার হয়ে গেছে সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত মুর্শিদাবাদের জেলার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নাঙ্গলের মতো চাছ দিয়ে আসছে বেচারা রাতে দিনে সকালে সন্ধে বৃষ্টিতে বৃষ্টি সব অবস্থাতেই একভাবে চষে আসছে হ্যাঁ না যে মানুষটা এত मेहनत করে যে বলেছে বুঝেছি কথা

বাবাজিরা এই মানুষটা বলতে বলতে বুড়ো হয়ে গেল আর কত মলিবি কবরে চলেও গেল বলেন আমি বুঝেছি কথা বলে আমরা বুঝেছি বাবা বুঝেছি ভাবেন ও দোষ নেই যে বলেছে হ্যাঁ প্যানে এখন এত গন্ধ আছে ধুইলে যাবে না আমি বুঝেছি বোঝাতে পেরেছে বোঝে মানুষের জানোয়ারে বোঝে নমুনা বলবো এই ছেলেটা যখন কলেজ স্কুলে পড়ে আর মাস্টার যখন ওকে কোনো অঙ্ক বোঝাতে চাচ্ছে কোনো জ্যামিতি বোঝাতে চাচ্ছে আর মোটে বুঝতেই পারছে না চেষ্টা করতে করতে মাস্টার বিরক্ত হয়ে গেল কি বলবে আচ্ছা জানোয়ার কত গুরু ছাগল বুঝলো জানোয়ার বুঝলি না হ্যাঁ না না বলেন ছেলেকে যখন বাপ বুঝাতে পারে না তো জন্ম দেওয়া বাপ বলে এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি যদি কিচ্ছু বোঝে তাহলে বোঝে না জানো বুঝেছেন ভাই বাস্তব বোঝে না আমি কোরআন শোনাচ্ছি কসম খোদার কোরআন শোনাবো কারণ বাস্তব না শুনে কোরআন শোনালে আপনি মুখ ধরে শুনবেন কিচ্ছু পড়বে না যাবার সময় কেন বলে যাবে সত্যি দারুণ বলেছে কোরআন শুনবে এত বলেছে এত হাদিস বলেছে তোর কি হয়েছে আমার আপনার চার লুঙ্গিতে বুঝতে দিচ্ছে আর কি হয়েছে ওই হয়েছে বাস্তব বোঝে গো পিতা বিরক্ত হলে জন্ম দেওয়ার ছেলেকে বলে কিন্তু ছেলে যদি বললেই বুঝতে পারে ইশারা করলেই ধরতে পারে একটা সুস্থ বললেই বাকিটা নিজে করতে পারে তখন মাস্টারে বলে বাপে বলে ছেলেটা বড় হলে মানুষ হবে বলে না বুঝতে পেরেছে তাই মানুষ হবে না বুঝতে পারলে বোঝে মানুষে বোঝে না ওই বাবাজি আমার আল্লাহ ভাইরা বুঝাতে বুঝাতে মলবিগুলো কবরে চলে গেল আমাকে বুঝাতে পারলো পারলো কেন পারলো না জানোয়ারকে বোঝানো সম্ভব মানুষ হন বুঝতে চেষ্টা করেন কাজ হবে তা না হলে জল চা হবে কিচ্ছু হবে না আল্লাহ আপনাকে আমাকে ভাবা তো দান করুক বলুন আমিন বোঝে না যারা যদি বলেন জানোয়ার

والإنس. لَهُم قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَذَلُ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ <applause>

না তাপ নিশ্চিন্ত চুপুরের বাবা জিরা আমার আল্লাওয়ালা ভাইয়েরা সোনা মনি মায়েরা বনে রাগা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে বালা দেনা আমানো ওরা ইমানদার ও হাজার ও যারা হিজরত করেছে আল্লাহর কাছে জিজ্ঞাসা করো রা কত দূরে যেতে হবে ওর কথা বলল না শুধু হিজরত করার ঘটনা কত দূরে যেতে হবে কল্পনাতে রইল না ইয়া আমানু ইয়া না আমানু الصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم তালমো পর নম্বর নাম সুরা জুমা আত্ম নয় দশ বা দিকির খ্রিষ্টের দুটো লাইনের পরে আল্লাহ শুনিয়া আইনা আমার ইদালু দিয়া রিসালা মিয়া উমিল জুম ইদা দি কিরিল্লা পজনুল ভাইয়া মতালাম ও ইমানদার আমি যখন তোমাকে ডাক দেব চার চাকরি ব্যবসা ছেড়ে সব তুমি আমার কাছে হাজির দিবে তোমায় দেখে নেব আমি যখন তোমার জন্য ডাক দেব চাছে আটকাতে পারবে না ব্যবসায় যেন আটকায় না কলেজে যেন আটকাই না কারখানায় যেন আটকাই না খেতে জন আটকায় না খামারে জন আটকায় না বিবি বাচ্চা কেউ যেন তোমাকে আটকে রাখতে পারে না তুমি যদি আটকা পড়ো তুমি যদি আটকে পড়ো আমি তোমায় মমিন বলে ডাকবো না আমি জুমার দিনে মমিনকে দেখেছি না ফুরমানকে ডাকি না ও মুসলমানের ছানা নিশ্চন্দ্র বলে বাবা দিলা শুনে আর জুমার দিনে আদান শুনে মসজিদে যায় না যারা আল্লাহ বলে লিখে আমি প্রথম এইরকম মানুষ যারা তোমার আদান শুনে মসজিদে যায় না ওরা যখন মারা যাবে দোয়া তো করতে হবে কিভাবে না

আল শুনে শুধু চলে যাবেন না নিয়ে যাবেন ফেলবেন না আল্লাহ শোনাতে মাকানালিন নবী ওয়াল্লাযীনা আমানু আমি নবীদের বলেছি মুমিনদেরকে বলেছি ভুল করে ওদের জন্য দোয়া করবি না আমি ডাকলে যারা আমার ডাকে সারা দেয় না উলি কুরবা যদি তারা আত্মীয় হয় রক্তের সম্পর্ক হয় বাপ হয় দাদা হয় চাচা

দোয়া করব এই সুযোগ রেখে গেলে না রান্না দেখেছে তুমি সারা দিলে আমার আল্লাহ বলা ভাইরা সারা বছরে জুমার নামাজ পড়ে না এরপরে মরে গেলে একখানা জোরালো খানা তখন দেখবে পাড়া কেমন লাইন দিয়ে খাচ্ছে শাল পাতা একটা না

তুই আমার কথা বলবি আমি তোর কথা বলবো তুই বন্ধুদের কাছে বলবি আমি ফেরেস্তাদের কাছে বলবো তুই জমিনে বলবি আমি আসমানে বলবো তুই ক্লাবে বসে বলবি আমি আর সামনে বলবো তুই বলবি তবে বলবো তুই যখন বলবি না আমিও কিছু যদি বলো বলবো না আমার ডাকে সারা যখন তুই দিবি না আমি তোর ডাকে সারা

যদি বলে মানবো না কোন ছোট ইসলাম ফালাই কুমাল মিনু অহু অফিল আখিরাতে মিনাল খাসিরি রব্দ জুলদারা শুনিয়ে দিয়েছেন আমাই আপনাকে গাইরাল ইসলাম দিন ইসলাম যখন তার কাছে পছন্দ হবে না তখন আমি আল্লাহ তার কোন আমল আমার কাছে পছন্দ হবে না অনিশ্চিত বলেন ইসলাম আমাদের কাছে পছন্দ হ্যাঁ না বলেন আমাদের দান কবুল হবে সাদকা কবুল হবে দোয়া কবুল হবে ফেতনা কবুল হবে যা চাইবো আল্লাহ তাই দেবে আমি যেমন বলবো আল্লাহ তেমন করবে ইসলাম আমার যখন পছন্দ হবে বলেন ইসলাম পছন্দ

wa manahakum kum anru fantahu qattakullo সাদীদুল ইয়াকাব আতাসূরা হাশরের শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়া মা আতা কুমুর রাসূলু فاখুজহু ইসলাম যেটা তোমাকে দাও তা নিয়ে নাও যেটা ছাড়তে বলি ওটা ছেড়ে দাও ইসলাম সুন্ন জামান নবীর সুন্নাত নিয়ে নাও সুন্নাত জন ছাড়বে না মুসলমানের ছেলে আমি আপনি আজও সুন্নতি পোশাক করতে পারি না প্যান্ট করতে পারি সুট করতে পারি কোট করতে পারি টাই করতে পারি ওই হ্যান্ডেল ওলা গেঞ্জি গায়ে দিতে পারি এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিতে পারি বারমুন্ডা পরে ঘুরতে পারি তখন লজ্জা লাগে না এমনি একটা জামা কিনে দাও পরে বেরুতে পারবে ইসলাম তোমার কাছে পছন্দ হ্যাঁ চব্বিশ বছরের যুবক পঁচানব্বই কেজি ওজন এক একটা জ্যান বাইশ কেজি চব্বিশ কেজি ওজন বার মুন্ডা করে বার হচ্ছে মনে হয় সাড়ে থেকেও খারাপ সরকারি সার হেঁটে গেলাম পিছনে টপ তপ তপ করে ওর বার মুন্ডার ভেতর থেকে দপ 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 ধর না ওর লজ্জা লেগেছে হ্যাঁ তোমার গোটা শরীরটা লোকে দেখতে পাচ্ছে একটা বারমুন্ডা করে এক্সারসাইজ গেন্দি পরে বার হচ্ছে লজ্জা নাই কিন্তু ওকে বলে পাঞ্জাবি গায়ে দাও সমাধানে হবে না বলছে এত বড় জামা করতে পারবো না তার মানে ইসলাম ওর কাছে পছন্দ জোরে বলে না খ্রিস্টানের মতো জ্ঞানবার করা পছন্দ আছে ইসলাম পছন্দ না খ্রিস্টান পছন্দ জোরে বলে এই বাবাজি ইসলাম পছন্দ না খ্রিস্টান পছন্দ তুমি যতই খ্রিস্টান হও খ্রিস্টান কিন্তু তোমাকে নেবে না আজ ইসরায়েল মাল খাচ্ছে না ফিলিস্তিনি মাল খাচ্ছে না খাচ্ছে না দুমদাম খাচ্ছে না আপনার কি মনে হচ্ছে মুসলমান মাল খাচ্ছে না খাচ্ছে না জোরে বলে কলমা ভিতরে আছে এখনো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তুমি তো খ্রিস্টানের থেকে বেশি খ্রিস্টান সেজেছিলে তোমার মেয়েকে উলঙ্গ করে রাস্তা স্কুলে পাঠিয়েছিলে ওরা বুঝেছে মেয়ে উলঙ্গ করলে কি হবে জাত মোচমান আছে জাত পাল্টায় নাই তাই জাত ধরে পেটাচ্ছে কালার ধরে না তুমি তো অনেক কালার দেখেছো হ্যাঁ শর্ট প্যান্ট পরে বউ নিয়ে পার্কে ঘুরতে গেছ লজ্জা লাগে নাই হম লজ্জা লাগে নাই শর্ট প্যান্ট পরতে শিখেছ সন্ন্যতি পোশাক করতে পারো না বিবিকে বরকা পরাও নাই বরং টি শার্ট পরিয়েছ যেন দূর থেকে থ্রি কোয়ার্টার দিকে আন্দাজ করতে পারে সাইজ কেমন যাচ্ছে হ্যাঁ ও মুসলমানের ছেলে কথা বুঝেন নাই আমার বাবাজির আমার সোনার চান বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনরা বুদ্ধিজীবীরা অনেক সাল তো সাজলে কিন্তু ওরা আপনাকে মুসলমান ছাড়া অন্য কিছু ভেবেছে পোশাক ওদের মতো পরেছ চাল ওদের মতো চলেছে ওদের মতো চুল কেটেছ ওদের মতো জুতো পরেছ ওদের মতো প্যান্ট পরেছ ওদের মতো খানা খেয়েছো আর মুসলমানের ছেলে একটু শিক্ষিত হলে তখন দানা ভুলে বাঁহাতে খায় একবার পাশায় দেয় একবার দেয় বেশি শিক্ষিত হলে যা শিক্ষা বেশি হলে কি হয় শিক্ষা যখন সে বেশি শিক্ষা শিখে কি ছাগল হয়েছে বুঝে নেন কিন্তু তোমাকে আজ ওরা মুসলমানি জানে তোমাকে আজ ওরা অন্য জাত জানে না দেখেছে ওদের সব ডাল পালা ছেঁটে দিয়েছি শুধু ভেতরে মূল সে ধুক করছে ওটা লাত মালি উল্টে যাবে মাল টিকবে না মোচমান এই জন্য তো মারতে সহজ হয়েছে কসম খোদার বলছি মুসলমান যদি নিজের বৃক্ষ নিয়ে বেঁচে থাকতো তো ধাক্কা কামারা দূরের কথা দূর থেকে সালাম করে চলে যেত এখানে বসে বসে আমরা দোয়া করছি করছি কি মুসলমান বলছে তাই কিন্তু একবার একবার মনে হয় দোষী আমি মোটে কম নাই আমি অপরাধী কম নাই ওদের মারার আগে ইসলামকে অনেক আগে আমরা মেরে বিদায় করে দিয়েছি আমার আল্লাহ ভাইরা রসুল বলেছিল সন্তান হলে সঙ্গে সঙ্গে আকিকা দিয়ে দাও এ মুসলমান আকিকা দেবে না বছরে বছরে বাড্ডে মানাবে বাড্ডে কি বলে বলো বুড্ডে হ্যাঁ কি মানায় বলো হ্যাঁ বিয়ের দিন আসতে সারপ্রাইজ আর এই আর এক মাস পরে আসছে কি জানো আর ডিসেম্বরের শেষের তারিখ হচ্ছে খাঁটি মাস কি বলো খাঁটি মাস মানে যুবতী যৌবন নিয়ে যাবে ফিরিয়ে আনতে পারবে না যুবক রাস্তা দিয়ে যাবে কিন্তু যৌবন বাঁচাতে পারবে যদি বলেন বাঁচাতে চাইলেও বাঁচতে দেবে না ও যদি না চায় তো ও উল্টে ওর ওপরে পড়বে তোমার কি কিছু মনে হয় না নাকি আমি এসেছি কিছু মনে হয় না নাকি ওর আপনি মনে করিয়ে দেবে থাটি বাঁশ এই মোচো ছেলে যায় অন্য কেউ এত যায় না দেখবেন থাটি ভাষে হ্যাঁ ফার্স্ট জানুয়ারি রাতে আগে রাতে সব মোচমান মান যায় ওদিন তিনটে জিনিস ফিরি কটা জিনিস

আজকে থাটি পাস কি বলে থাটি জোরে বলে থাটি বুঝে লাভ বুঝে নাও বাবাজি প্রথম ফ্রি হলো কানুন নাই ভাঙা মোটর সাইকেলের চারজন চেপেছে সামনে মাদ্রাস নাই পিছনে সাইলেন্সর নাই এমন যাচ্ছে মনে হেলিকপ্টার ভেঙে নিচে পড়ছে মাল চলে যাচ্ছে পুলিশ দেখে সরে যাচ্ছে ধরবে কি ধরলেই ধরলেই বিপদ কারণ যে খেয়ে যে চালাচ্ছে সে তিন বোতল খেয়েছে আর পেছন যারা বসে আছে ওরা ফুল খেয়েছে তার মানে ধরলে চারটে ওর উপরে পড়বে রাস্তা কি দিয়া প্রথম ফ্রি দু নম্বর হচ্ছে ওই থার্টি ফার্স্ট রাতে নারী ফিরি যে যাকে পারবে হ্যাঁ মেরে লাও মেরে লাও ফিরি আর দু নম্বর হচ্ছে মদ ফ্রি যত কোম্পানি মদের আছে থার্টি ফার্স্ট রাতে মদের বোতল অ্যাডভার্টাইজ জন্য ফ্রি দেয় গিফট করে খেয়ে দেখুন কিরকম জিনিস এমন এটা যারা খাবে লুঙ্গি তো লুঙ্গি আন্ডার প্যান্ট খুলে ফেলবে এরা খেয়ে শীত পাঠান হয়ে পড়ে আছে যে শিয়ালের বাচ্চা ঝড়ের মধ্যে পড়ে আছে এ মুসলমানের ছানা হ্যাঁ বলে

وغازلوا جغدا اذا نُوْدِيَ الصلاه من يوم الجمعه فَاسْعَوْا الى ذكر الله وزاروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون تاسكوا القران صافيك كما رابط আমি আল্লাহ যখন আমার দাগ হবে সঙ্গে সঙ্গে উঠে বলবে রব্বা না তুমি জ্ঞান গম না দিলে তুমি বুদ্ধি বিবেক না দিলে এই কারখানা চালাতে পারতাম না এখন তুমি দেখেছো তোমার কাছে যাব এ কলা কাটকাতে পারবে না এ কারখানা আটকাতে পারবে না খেত খামারের লোকেরা বলবে রব্বা না দুদিকে জমি যদি না দিতে রাস্তায় ভিক করে খেতে হতো আর তোমার দাগে সারা না দিয়ে থাকা যাবে না অফিস আদালত যাদা বসে আছে ওরা ভাবলে তুমি যদি বুদ্ধি বিবেক না দিতে মাসের মাঠে নাগল চালাতে হতো রাস্তায় ঝisca চালাতে হতো এসি ঘরে তলায় বসে অফিসে চালাতে পারতাম না তাই তুমি দেখেছো যেতে হবে দেরি করা যাবে না কোরআন শুনিয়ে দিতে এমনা রিজালুললাতুল হিহিমতিজারাতুন ওয়ালা বাইউন আযকিরিল্লাহ ওয়াই مقام الصلاه وايتاء الزكاه ويخافون يوما تتكلم فيه القلوب والابصار ليجزيهم الله احسن ما عملوا ويزيدهم من, من فضله والله يرزق من يشاء بغير حساب